ভাই আলহামদুলিল্লাহ একবার হইলে আল্লাহ পাক যে পুরস্কার দান করে, এই পুরস্কারের যদি শরীর আর স্বাস্থ্য হইতো তাহলে নীল আকাশের নিচে চাড়লে সাত মহাদেশে পৃথিবীর বুকে তার জায়গা হইত না। আলহামদুলিল্লাহ এত বড় ফজিলত এবং বরকতের চিজ, বা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে আল্লাহর গুণগান গাওয়া হয় এই সমস্ত তসবির মাধ্যমে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের দরবারে দরখাস্ত করলেন, রাব্বুল্লাহ আলামিন আমি আপনারে দেখতাম চাই না, মুসা আলাইহিস সালামে যেভাবে আপনারে দেখবার কথা দরখাস্ত করছিলাম আমি আল্লাহ দেখতে চাই না, আমি চাই ফাল্লাটা দেখতাম। আপনি যে নেকি বদি ওজন করার যে ফাল্লা বানাইয়া আসছেন, নেকি বদি ওজন করার ফাল্লা হাসরের দিন যে নেকি বদি ওজন হইবার লাগে একটা ফাল্লা বানাইয়া আল্লাহ রাখছো না, একেরে অলরেডি তৈয়ার করা, এটা নাই বলে কিয়ামতের দিন তৈয়ার করবা আল্লাহ পাকে, এটা নাই তৈয়ার করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার ফাল্লাটা দেখতাম চাই, সাত সমুদ্র তর নদী আবর জঙ্গল পাহাড় পর্বত আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র সমস্ত যত অন্তরায় আছিল সব সরাইয়া দিয়া রব্বুল আলামিন ফরমাইন, দাউদ আলাইহিস সালাম দেখো ফাল্লা দেখছুন ফাল্লা, দেখিয়া বেউসইয়া পড়ে গেছেন, এত বিশাল আকারের ফাল্লা, বড় ফাল্লা দেখিয়া বেউস বেকরার হইছে, হুশাল আল উপরে খাড়ইছন খাড়ইয়া হইলা রব্বুল আলামিন আমার জিন্দগি সার্থক, আমি যে আপনার ফাল্লা দেখার সুযোগ পাইছি আপনি দান করছেন। তবে একটা প্রশ্ন হইল আমার, একটা সওয়াল রইছে আমার, যে এই যে এত বড় ফাল্লা আপনি বানাইয়া রাখছেন, বলে কত বড় ফাল্লা, এক পাল্লার মধ্যে সাত আসমান সাত জমিন যদি রাখা যায় তে ফাল্লার মধ্যে জাগইব কোনো অসুবিধা হইতো না, কথাটা বুঝাইতাম পারছি না, সাত আসমান এবং সাত জমিন যদি এক ফাল্লার ঢুকাইল যায়, এক কেজি মরিচ এক পাল্লার ঢুকাইলে সাতবার যাতা দেওয়া লাগে না, মরিচ চাইরুবা চিত্রিয়া পড়ে, এক কেজি মরিচ আটে না এক ফাল্লার, কিন্তু সাত আসমান সাত জমিন যদি আল্লাহর বানানো এই ফাল্লায় ঢুকাই দেওয়া হয় তাহলে কোনো যাতা উতা লাগতো না, এমনি জায়গা তার বুকে লইতে পারবো। তাহলে রব্বুল আলামিন এত বড় ফাল্লা বানাইয়া রাখছেন আপনি, এত বড় ফাল্লা আপনার কোন নবীর কোন উম্মতে নেকি করিয়া বর্তি করতো আমার এটা সমুজ আইতেছে না, রব্বুল আলামিন আমার একটু ফরমাও কা, রব্বুল আলামিনে ফরমাইন দাউদ আলাইহিস সালাম শুনেন আপনি, আমার আখেরি জমানার নবী পয়গম্বর ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যদি একবার আন্তরিকতার সাথে আলহামদুলিল্লাহ কয়, আমি আল্লাহ তারে যে নেকি দান করমু এই নেকি ফাল্লা চাললে সমস্ত ফাল্লা ভর্তি হয়ে যাবে, সুবহানাল্লাহ।